হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের কিছু সাজেশন নিয়ে, যেটা তোমাদের ফাইনাল ইউনিট টেস্ট 2023-এ অর্থাৎ 70 নম্বরের যে পরীক্ষাটা হতে চলেছে ডিসেম্বর মাসে, সেই পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে। তো প্রশ্নগুলো আলোচনা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা তোমরা শুধুমাত্র কিন্তু সাজেশান দেখে পরীক্ষা দিতে যাবে না, কারণ এখানে 2 নম্বর, 3 এবং 5 নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়েছে। 1 নম্বরের প্রশ্ন যেমন শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশ, এগুলো কিন্তু বই দেখে ভালো করে পড়তে হবে, নইলে কিন্তু পরীক্ষার সময় তোমরা সমস্যায় পড়তে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমে কিছু 2 নম্বরের প্রশ্ন। 1. ম্যাগমা ও লাভা কাকে বলে? 2. ভূমিকম্প তরঙ্গের শ্রেণীবিভাগ, অর্থাৎ ভূমিকম্প তরঙ্গ যেগুলো আছে সেগুলো শ্রেণীবিভাগ করতে হবে। 3. ভূত্বক কাকে বলে? সীমা ও শিয়াল কি? 4. অগ্নুদ্গম কি? 5. ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কেন্দ্র বলতে কি বোঝো? এটা তোমাদের ভূমিকম্প কাকে বলে 2 নম্বরেও আসতে পারে, বা ভূমিকম্পের কেন্দ্রও 2 নম্বরে আসতে পারে, বা দুটো মিলিয়েও কিন্তু 2 নম্বরে আসতে পারে। 6. প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় কাকে বলে? 7. শিলা কত প্রকার ও কি কি? 8. রূপান্তরিত শিলা কাকে বলে? 9. শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 10. অশ্ব অক্ষাংশ কাকে বলে? এটা তোমাদের 2 নম্বরেও আসতে পারে, 2 নম্বরে আসলে শুধুমাত্র সংজ্ঞা লিখবে, আর যদি 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসে টিকা আকারে, তাহলে কিন্তু সংজ্ঞাটা লিখবে এবং এর যে চিত্রটি আছে সেই চিত্রটিও অঙ্কন করে দেবে। 11. 2 মেরুবৃত্ত প্রদেশে বায়ু কেমন চাপ সৃষ্টি করে? 3টে পয়েন্ট আছে তোমাদের বইতে সুন্দর করে লেখা, সেটা লিখবে। 12. কোরিওলিস বল কি? এখানে তোমরা কোরিওলিস বলের সঙ্গে 22 ব্যালট সূত্রও কিন্তু পড়ে নেবে, কারণ কোরিওলিস বল আর 22 ব্যালট সূত্র দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। 13. স্থলবায়ু ও সমুদ্রবায়ু কাকে বলে? 14. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 15. মৌসুমি জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লিখতে হবে। 16. ভূমধ্য সাগরীয় জলবায়ুর জীব বৈচিত্র্য। তো দেখো, এই যে ভূমধ্য সাগরীয় জলবায়ু, মৌসুমি জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, এগুলোর কিন্তু সমস্তটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এখান থেকে শর্ট প্রশ্নও আসতে পারে। 17. তুন্দ্রা জলবায়ুর অবস্থান, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 18. পরিবেশের অবনমন কি? 19. পঞ্চহ্রদের নাম লেখো, অর্থাৎ যে 5টা হ্রদ আছে, মিসিসিপি, মিসৌরি, মিসিগান, এই সমস্ত যে 5টা হ্রদ আছে সেই 5টা হ্রদের নাম লিখতে হবে। 20-তে আছে পম্পাস অঞ্চলের কৃষিকাজ। 21 নম্বরে আছে ওশিয়ানিয়া মহাদেশের কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। 2 নম্বরের প্রশ্ন হিসেবে যদি এটা আসে শুধুমাত্র পয়েন্টগুলো লিখবে, আর যদি তোমাদের 3 নম্বর কিংবা 5 নম্বরের আসে তাহলে কিন্তু পয়েন্টগুলো লিখে একটু ব্যাখ্যা করে দেবে। এবার দেখো কিছু 3 ও 5 নম্বরের প্রশ্ন। 5 সঞ্চালন তত্ত্ব ও ভূমিরূপের সৃষ্টি, অর্থাৎ 5 সঞ্চালন তত্ত্বটা লিখতে হবে এবং তার থেকে কিভাবে বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা লিখবে, যেমন স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, গ্রস্ত উপত্যকা, এইগুলো। 2. ভূমিকম্পের কারণ ও ফলাফল। 3. চিত্রসহ শিলাচক্র বর্ণনা করো। দেখো, এখানেও কিন্তু আমি 2+1 এইভাবে আসতে পারে, কারণ কি শিলাচক্র কি কাকে বললো বা চিত্রটা আলাদা তোমাদের অঙ্কন করতে হবে, সেই জন্য 1 নম্বর। তাহলে 2+1 কিন্তু এভাবে আসতে পারে। 4. বিভিন্ন প্রকার শিলার বৈশিষ্ট্য, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই সমস্ত যে শিলাগুলো আছে সেই শিলার বৈশিষ্ট্য একটা একটা আলাদা আলাদা করে আমি লিখিনি, একটা প্রশ্নের মধ্যেই কিন্তু এটা লিখে দিয়েছি। 5. চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের সংক্ষিপ্ত আলোচনা, খুব বড় করে লিখতে হবে না, ছোট করে লিখবে চিত্রসহ, কারণ ছবিটি আঁকবে। এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, পর্বতের অনুবাদ ঢাল আর প্রতিবাদ ঢালে কোথায় কোন ঢালে বৃষ্টিপাত হয় সেটা একটু লিখবে। এবার সাথে আছে ঘূর্ণবাত কি, ঘূর্ণবাতের চোখ কাকে বলে। 8. মৌসুমি জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, যেটা আমি আগেই বলেছিলাম বিভিন্ন প্রকার যে জলবায়ু আছে সেটা, এটা ভারতের মৌসুমি জলবায়ু, ঠিক আছে। 8. পরিবেশের অবনমনের কারণগুলি লেখো, বা পরিবেশ অবনমনের ফলাফল। তো কারণ ফলাফলের সঙ্গে তোমরা যদি চাও তাহলে এই মানে যে ক্ষতিকর প্রভাবগুলো হয় পরিবেশ অবনমনের ফলে সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাও কিন্তু লিখতে পারো বা পড়ে নিতে পারো। 9. নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বর্ণনা দাও, এটাই ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে আছে। 10. পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। 11. উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ ব্যাখ্যা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12. মারে ডার্লিং অববাহিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। 13.
আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকার সম্পর্কে লেখো, অর্থাৎ আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, যেমন জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, প্রত্যেক প্রকারের নাম লিখবে, তাদের বর্ণনা করবে, অর্থাৎ কাকে বলে লিখে একটা করে উদাহরণ দেবে। 14. পাললিক শিলার বৈশিষ্ট্য। 15. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর তিনটি পার্থক্য লেখো। তো এই যে সমুদ্রবায়ু স্থলবায়ু কাকে বলে সেটা আমরা আগে দেখেছিলাম, এর যে তিনটি পার্থক্য আছে সেগুলোও কিন্তু লিখতে হবে। তো দেখো মোটামুটি এই যে 35-36টা প্রশ্ন আমি আলোচনা করলাম, আশা করি তোমরা এর ভিতর থেকে তোমাদের যে 3, 5 ও 2 নম্বরের প্রশ্ন আছে সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। তাছাড়াও তোমরা বই কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়বে, কারণ বই থেকে কিন্তু অনেক প্রশ্নই পরীক্ষায় তোমাদের আসবে, তো তোমরা সেটা ভালো করেই জানো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।